সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গতকালকে আপনাদেরকে ব্যবসা উদ্যোগ আত্মকর্মসংস্থান থেকে আমরা কিছু প্রশ্ন, 9টি প্রশ্ন দেখিয়েছিলাম, বলেছিলাম আজকে আমরা আপনাদেরকে নিশ্চিত কমন উপযোগী কিছু প্রশ্ন দেখাবো। তো সেই ধারাবাহিকতায় আজকে ভিডিওটিতে চলে আসলাম। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন, দয়া করে সাবস্ক্রিপশন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আমাদের সাজেশনগুলো কতটা কার্যকর সেটা আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। তো আমরা যে কথাটি সবসময় বলে আসছি যে 9টা সৃজনশীল প্রশ্ন আসবে, 3টা আনসার করতে হবে। এই 3টা আনসার করার জন্য আপনি যে কোনো অধ্যায় বেছে পড়লেই কিন্তু আপনার হয়ে যাবে। আপনি যদি 2টা অধ্যায় ভালো করে পড়েন তাহলে কিন্তু 3টা প্রশ্ন আনসার করতে পারবেন। আর এটি হচ্ছে আমাদের সকল বিষয়ের সাজেশন, উত্তর সহ পেতে চাইলে 310 টাকায় 2টি নাম্বার, যে কোনো একটি নাম্বারে কল করে বিস্তারিত জেনে নেবেন। আমরা আমাদের মূল সাজেশনকে ধরেছি এটা এটা আমরা আমাদের মূল সাজেশনকে হিসেবে ধরে আপনাদেরকে এই সৃজনশীল প্রশ্নগুলো দেখাচ্ছি। তো চলুন আমরা সেই সৃজনশীল প্রশ্নগুলো দেখি। আজকে আমরা সবগুলো অধ্যায় সৃজনশীল প্রশ্ন দেখবো। এখানে আমরা বলেছিলাম 4-3-1 পলে 3টির বেশি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। এখানে আপনারা লক্ষ্য করুন, এটা আমাদের প্রথম অধ্যায় থেকে এখানে যে কালারিং করা রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে, মাথায় রাখবেন। আর অতিরিক্ত পড়ার জন্য এখানে সৃজনশীল প্রশ্নের কিছু আমরা দিয়েছি, এখানে আপনারা লক্ষ্য করুন এইগুলো কিন্তু ভালো করে পড়বেন। আর এখানে যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনাদের জাস্ট প্রস্তুতিকে বাড়িয়ে নেওয়ার জন্য, আর কিছু না। প্রথম অধ্যায় থেকে আমরা 2টি প্রশ্ন দিয়েছি, 2টি প্রশ্ন থেকে অবশ্যই আপনি 1টি প্রশ্ন কমন নিশ্চিত পাবেন। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা 1টি প্রশ্ন দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন এই প্রশ্নটা আসার মতো 1টি প্রশ্ন। তৃতীয় অধ্যায় থেকে আমরা এখানে এই 2টি প্রশ্ন আসার মতো 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন এবং 5 নম্বর প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নটা অবশ্যই আসবে পরীক্ষায়। আর 6 এবং 7 থেকে আপনার 2টি প্রশ্নই আসতে পারে, কিন্তু নিশ্চিত 1টি প্রশ্ন আসবে। তাহলে আপনাদেরকে আমি কমন দিয়ে দিলাম অলরেডি 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্ন ভালো করে পড়লেই কিন্তু আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব। এরপর হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্ন, এখানে এই প্রশ্নটা পরীক্ষায় আসবে, ভালো করে পড়ে নেবেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা যে বিষয়গুলোর উপর ফোকাস করেছি সেই বিষয়গুলো ভালো করে প্রিপারেশন নেন। আগামীকালকে পরীক্ষার পর আমরা ইংলিশ সাজেশন দিব আপনাদেরকে, সেই সাজেশনের অপেক্ষায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।